नमस्कार, आमी कौशिक राय। एस्ट्रो एडुकेशन यूट्यूब चैनले सकल प्रिय दर्शक बंधु के आंतरिक अभिनंदन, शुभेच्छा और अनेक अनेक भालोबासा जानाई। 800 दिन पर यह महासंजोग पाँच राशि सर्वश्रेष्ठ राशि होते चले संजोगेर फले 97 घंटा पर्यंत यह पाँच राशि कपाल खुलते चले। अर्थात आज থেকে 97 ঘন্টার মধ্যে এই পাঁচ রাশি হতে চলেছে সর্বশ্রেষ্ঠ রাশি। কোন কোন রাশি এই পাঁচ রাশির মধ্যে পড়ছে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি, এবং কেনই এই 800 দিন পর এই 97 ঘন্টার মধ্যে এই পাঁচ রাশির ভাগ্য খুলবে তাও আমি এই ভিডিওতে আপনাদের সামনে সম্পূর্ণ রূপে ব্যাখ্যা আপনাদেরকে আমি করব। তো তার আগে আপনাদেরকে আমি একটু জানাই, বেশ কিছু কমেন্টস করছেন কেউ কেউ যে স্যার আপনি বলছেন আমার মিলছে না। দেখুন, আমি একটা কথা বারবার বলছি, নিজস্ব জন্ম ছক, অর্থাৎ আপনি যখন জন্মিয়েছিলেন সেই চারটা অ্যানালাইসিস করুন, সেই জায়গাটা রেক্টিফিকেশন করা দরকার আছে। আপনি ধরুন একটা উদাহরণ দিয়ে আপনাকে বলছি, আপনার ধরুন আপনার মেডিসিনের দোকান খোলা আপনার জন্ম ছকে আছে, আপনি করছেন গোল্ডের বিজনেস, আপনার কি চলবে? কখনোই চলবে না। বা আপনি গার্মেন্টসের বিজনেস করছেন কিন্তু আপনার ক্ষেত্রে গার্মেন্টসের বিজনেস কিন্তু খুব একটা সুটেবল নয়, আপনার ক্ষেত্রে কসমেটিক্সের বিজনেস যদি করেন আপনি কিন্তু গেইন করবেন। এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার। বা আপনি যে লাইনে পড়াশোনা করছেন সেই লাইনে পড়াশোনাতে আপনার আদৌ উন্নতি আছে কি না সেটা কিন্তু দেখা দরকার। বা অনেকে সরকারি চাকরির জন্য দৌড়াচ্ছে, সরকারি চাকরি আপনার কপালে আছে কি না সেটা দেখা দরকার, তবেই কিন্তু সরকারি চাকরির পিছনে দৌড়ানো ভালো। যদি আপনার চাকরির থেকে ব্যবসা ভালো হয় অবশ্যই আপনি ব্যবসা করুন, বা ব্যবসার থেকে যদি আপনার চাকরি ভালো হয় সেক্ষেত্রে চাকরি করুন। অর্থাৎ নিজস্ব জন্ম ছক আপনি অবশ্যই এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে অ্যানালাইসিস করান, এবং সেখানে সঠিক প্রতিকার প্রতিবিধান অবশ্যই করাবেন, এবং সঠিক যদি রত্ন হয় এবং সঠিক যদি রোগ নির্ণয় হয়, অর্থাৎ আপনার কোন জায়গাতে প্রবলেম আছে সঠিক জায়গা যদি নির্ণয় করা যায় কি না, সেই জায়গাটায় সঠিক রেমিডি যদি দেওয়া যায় এবং সেই রত্ন যদি সঠিক হয়, আমি কৌশিক রায় খুব দায়িত্ব নিয়ে বলছি আপনার ভাগ্যের চাকা ঘুরতে বাধ্য। অর্থাৎ আপনার ভাগ্যে যেটা আছে, যেটা পাওয়ার কথা, যেটা আটকে যাচ্ছে, সেই অর্থাৎ সেই বাঁধটাকে কিন্তু ভেঙে দেওয়া যাবে। অর্থাৎ বারবার আপনি সফলতার জায়গাতে আপনার আসছে ব্যর্থতা, সেই ব্যর্থতার জায়গাটা কিন্তু আপনার কেটে যাবে। এবং এর পাশাপাশি আপনাদেরকে বলি, আপনারা যারা দেখছেন বারবার বলছি প্রোগ্রামটা, শুধু প্রোগ্রাম দেখলেই হবে না, নিজস্ব জন্ম ছকটা অ্যানালাইসিস করান। শুধু আপনি প্রতিদিন প্রোগ্রাম শুনছেন এ রাশির ভালো, কিন্তু আপনার হচ্ছে না কেন? আপনার পার্টিকুলার হচ্ছে, প্রচুর মানুষের কিন্তু হচ্ছে। দেখুন যে যে রাশিগুলোর কথা বলবো না, পাঁচটি রাশি, এটা কিন্তু লাখো কোটি মানুষ কিন্তু আছে, প্রত্যেকে কিন্তু একই রেজাল্ট পেতে পারে না, পাওয়া সম্ভব নয়, দশা অন্তর্দশা পারমিট করে। আপনার যে গ্রহের গোচর সেটা, অর্থাৎ আপনি যে সময়ে জন্মিয়েছিলেন সেটা কিন্তু দেখা দরকার। তো আবারও বলছি যে কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে কোনো ডিকশনারিতে ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। আর আমি যে কথাটা আপনাদেরকে আজকে যে পেরিসান দিতে চলেছি, আপনার ডায়েরিতে নোট করে নিন, যদি আপনার জন্মছকে থাকে আপনি নিশ্চিতরূপে এই 800 দিন পর এই 97 ঘন্টার মধ্যে আপনার ভাগ্যে সুবিশাল কিন্তু পরিবর্তন ঘটবেই। যেই দিক থেকে হোক না কেন আপনি কিছু না কিছু ভালো ফল পাবেন। তো ভিডিওটি শুরু করা যাক, এবং আবারও বলি কৌশিক রায়ের প্রেডিকশান মাটিতে পড়ে না। যদি সঠিক জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান হয়, তবে অনেকে হোয়াটসঅ্যাপে কমেন্টস করছেন যে স্যার আমার এই এই রাশি, আমার কি ভাগ্য, বা আমার এই লটারি লাগবে কিনা, এভাবে কিন্তু করবেন না, কারণ এটা সম্পূর্ণরূপে পেড সার্ভিস। ফোন করার থেকে আপনারা যত, এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা দেখছেন, এই হোয়াটসঅ্যাপে আপনারা যত মেসেজ করবেন কিনা ততদিক কিন্তু ভালো, ততদিক রিপ্লাইটা ভালো পাবেন, কারণ ফোন সবসময় ধরা সম্ভব হয়ে ওঠে না। আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, এবং যারা দেখাতে চাইছেন, প্রকৃতই দেখাতে চাইছেন, তারা অবশ্যই অনলাইন, এটা সার্ভিস সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস। বারবার কেউ কেউ বলছেন যে স্যার কোথায় আপনি ইয়ে করেন, সম্পূর্ণরূপে যারা অনলাইনে যদি ইচ্ছুক থাকেন তারাই একমাত্র হোয়াটসঅ্যাপে কমেন্ট করুন। তো
মেন জায়গাতে আসা যাক। এই 97 ঘন্টার মধ্যে যে 5টি রাশির ভাগ্য ঘুরতে চলেছে, প্রথম রাশি হচ্ছে মীন রাশি। দেখুন, জ্যোতিষশাস্ত্রটা সম্পূর্ণ হচ্ছে গ্রহের উপর। আপনাদেরকে আমি সম্পূর্ণরূপে কিন্তু গ্রহের গোচর ধরে আপনাদেরকে বলবো। দেখুন, আপনাদের রাশির সপ্তমভাবে বুধ, আপনার মঙ্গল এবং রবি কিন্তু অবস্থান করছে এবং আপনাদের ভাগ্যপতিকে কানেক্ট করছে। অর্থাৎ আপনাদের ভাগ্যপতি মঙ্গল এবং ধনপতি মঙ্গল আপনাদের সপ্তমভাবে অবস্থান করছে এবং এর পাশাপাশি চতুর্থ পতিও আপনাদের কিন্তু সপ্তমভাবে অবস্থান করছে। অর্থাৎ এই জায়গাটাতে আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু আপনাদের আসতে চলেছে। যাদের আইনি জটিলতা চলছিল, অর্থাৎ কেস, মামলা, মকদ্দমা, সেই জায়গা থেকে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের কিন্তু ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। অর্থাৎ সমস্যার জায়গাগুলো কিন্তু আপনাদের কমবে এবং এর সঙ্গে সঙ্গে আপনাদের ভাগ্যের দ্বারা অর্থ কিন্তু আপনাদের আসবে। ভাগ্যের দ্বারা ধন আপনাদের কিন্তু আসতে চলেছে এবং নিজস্ব প্রপার্টি থেকে লাভ, অর্থাৎ আপনাদের চতুর্থ পতি সপ্তমে প্রপার্টি থেকে লাভ এবং ভদ্রনাম মহাপুরুষ রাজযোগ দৈনিক রোজগার বৃদ্ধি করবে এবং ব্যবসা ক্ষেত্রে যারা ব্যবসা করছেন বা পার্টনারশিপ বিজনেস করছেন সেখানেও কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট লাভ কিন্তু পেতে চলেছেন। এবং সপ্তম পতি সপ্তমভাবে ব্যবসা, অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, মার্কেটিং লাইনে আছেন, সেলস ডিপার্টমেন্টে আছেন, অর্থাৎ এই জায়গাগুলো কিন্তু আপনাদের ব্যবসা কিন্তু হবে এবং আর্থিক স্থিতির জায়গায় সম্পূর্ণরূপে ভালো হতে চলেছে মীন রাশি। দ্বিতীয় যে রাশির কথা বলবো সেই রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনাদের রাশির অধিপতি একাদশভাবে অবস্থান করছে এবং একাদশ পতিকে নিয়ে এবং এর পাশাপাশি আপনাদের কর্মপতিকে নিয়ে, অর্থাৎ কর্মক্ষেত্রে সফলতা বৃশ্চিক রাশির, কর্ম জায়গাতে ভালো লাভ, সফলতা, সাকসেসের জায়গা বৃশ্চিক রাশি দেখা যাচ্ছে এবং আপনাদের শরীরগত দিক যথেষ্ট ভালো হবে এবং ক্যারিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্মক্ষেত্রের প্রমোশন, পদোন্নতি, উচ্চ পদ প্রতিষ্ঠা লাভ আপনাদের হতে চলেছে। আকস্মিক ধন প্রাপ্তি ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ বৃশ্চিক রাশি ক্ষেত্রে এবং ক্যারিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, অর্থাৎ বৃশ্চিক রাশি কিন্তু গোল্ডেন টাইম কিন্তু আপনাদের আসতে চলেছে। ভাগ্যের সম্পূর্ণ মাত্রায় আপনারা কিন্তু সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছে। আমি কেউ কৌশিক রায় দায়িত্ব নিয়ে বলছি, বৃশ্চিক রাশি ব্যবসাতে আপনারা ঝাঁপিয়ে পড়ুন, ব্যবসার দিকটা আপনাদের ক্ষেত্রে ভালো এবং কর্মক্ষেত্রে এই দুটো দিক আপনাদের যথেষ্ট ভালো এবং আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা। তিন নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে দেখুন, আপনাদের এমনিতে বুধ এবং মঙ্গল আপনাদের রাশির দশমভাবে অবস্থান করছে এবং ভাগ্যপতি কানেক্ট করছে, কিন্তু ত্রিকোণ রাজযোগ এবং পঞ্চমপতি আপনাদের দশমভাবে, মানে ফ্যান্টাস্টিক যোগ ধনুরাশির ক্ষেত্রে এবং আপনাদের একাদশভাবে একাদশপতির অবস্থান মালব্যনামা মহাপুরুষ রাজযোগ। দেখুন ধনুরাশির ক্ষেত্রে, দেখুন প্রথম কথা হচ্ছে আপনাদের আকস্মিক ধনলাভ, ভাগ্যের পূর্ণ মাত্রায় আপনারা সাপোর্ট পাবেন, ভাগ্যে আপনাদের ভাগ্যাধিপতি কর্ম হবে, ভাগ্যের দ্বারা কর্ম, কর্মক্ষেত্রের প্রমোশন, যারা প্রচেষ্টা করছেন, নতুন ফ্রেশার্স আছেন তারা কিন্তু কর্মযোগ, কন্ট্রাকচুয়াল জব পাওয়ার সম্ভাবনা, ক্যারিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, আকস্মিক ধন প্রাপ্তি, এই সম্ভাবনাগুলো কিন্তু ধনুরাশির ক্ষেত্রে থাকছে এবং সপ্তম পতি আপনাদের দশমভাবে ব্যবসার জায়গাটা কিন্তু আপনাদের ভালো, ব্যবসার জায়গাতে বড় ধরনের কন্ট্রাক্টগুলো কিন্তু আসবে, ব্যবসার ক্ষেত্রে আপনারা নিশ্চিতরূপে কিন্তু সফলতা পেতে চলেছেন। আপনি ধনুরাশির মানুষ, আপনি ডায়েরিতে নোট করে নিন, ব্যবসার ক্ষেত্রে আপনাদের এই 97 ঘন্টার মধ্যে কিন্তু ভাগ্য চমকাবে চমকাবে এবং অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, মার্কেটিং লাইনে আছেন, ডিজিটাল লাইনে আছেন, তারা কিন্তু যথেষ্ট লাভ কিন্তু এই সময় পাবেন, বা যারা ঠিকাদার বা প্রমোটার এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু আপনাদের আসতে চলেছে। এরপরের যে রাশি সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির দ্বিতীয় পতি এবং পঞ্চম পতি পঞ্চমভাবে অবস্থান করছে এবং সপ্তম পতিকে কানেক্ট করে আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রেমের ক্ষেত্রে ভালো, ব্যবসার ক্ষেত্রে ভালো, ক্যারিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, আকস্মিক ধন প্রাপ্তি, লটারির শেয়ার ফাটকা থেকে কিন্তু অর্থ কিন্তু আপনারা পেতে চলেছেন। অর্থাৎ বৃষরাশি হতে চলেছে মহা ভাগ্যশালী রাশি এবং আপনাদের ডুবে যাওয়া টাকা, আটকে থাকা টাকা এ সময় পুনরুদ্ধার হবে। বিদেশ থেকে লাভ, বিদেশের সাথে যারা রত আছে, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস সঙ্গে যারা রত আছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু এ সময় দিতে চলেছে আপনার বৃষ। অর্থাৎ বৃষরাশির ক্ষেত্রে আপনাদের দ্বিতীয় পঞ্চম কানেকশান এবং সপ্তম পতি আপনার পঞ্চমভাবে, ব্যবসার ক্ষেত্রে জবরদস্ত লাভ,
আপনার দাম্পত্য সুখের জায়গা, দৈনিক রোজগার বৃদ্ধি এবং আর্থিক স্থিতি যথেষ্ট কিন্তু আপনাদের মজবুত হবে, এবং কেন্দ্রটিকে রাজ্য আপনাদের কিন্তু তৈরি করছে। আপনাদের পারিবারিক সুখের জায়গা, আত্মীয় স্বজন থেকে সহযোগিতা, আকস্মিক ধনপ্রাপ্তি এবং শর্টকাটে যারা রোজগার করবেন ভাবছেন, শর্টকাটে রোজগারের জায়গা নির্দেশ করছে। এবং প্রমোটার বিল্ডার যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ বিষরাশির ক্ষেত্রে এই 800 দিন পর এই 97 ঘন্টার মধ্যে ভাগ্যের চাকা কিন্তু ঘুরতে চলেছে। লিখে রাখুন, ডায়েতে নোট করে রাখুন, বিষরাশির সুযোগ কিন্তু আপনার আসতে চলেছে। বিষরাশির এর পরের যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম সবশেষে রাশি, সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জবরদস্ত কানেকশান, দেখুন আপনাদের লাভেস এবং আপনাদের ধনপতি ধনভাবে অবস্থান করছে, এবং আপনাদের চতুর্থপতি এবং নবমপতি ধনভাবে কানেকশানটা আপনাদের কত সুন্দর কানেকশান দেখুন। ভাগ্যপতি এবং চতুর্থপতি আপনাদের ধনভাবে, ধনপতি আপনাদের ধনভাবে, এবং আপনাদের রাশির প্রতি রাশির অধিপতি আপনাদের ধনভাবে। অর্থাৎ সিংহ রাশির ক্ষেত্রে অপার ধন কিন্তু দিতে চলেছে, ধনবর্ষা কিন্তু হতে চলেছে। আপনাদের ব্যবসার দিকে যারা আছেন সেই জায়গাটা আপনাদের ক্ষেত্রে ভালো। পারিবারিক সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে। ভাগ্যের পূর্ণ মাত্রায় আপনারা সহযোগিতা কিন্তু পাবেন। বিদেশ থেকে আপনাদের লাভ হবে। আকস্মিক ধনপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকছে সিংহ রাশির, এবং লাভের জায়গাটা কিন্তু নির্দেশ করছে। আপনাদের মান সম্মান, যশ, খ্যাতি, প্রতিষ্ঠা, প্রতিপত্তি এই সময় বৃদ্ধি পাবে। অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে খুবই ভালো এই সময়টা, এবং মার্কেটিং লাইনে বা সেলস লাইনে যারা আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট লাভ কিন্তু দিবে। এবং যারা ব্রোকার, অর্থাৎ আপনি ধরুন কোনো জায়গাতে কথা ইয়ে করে খান, সেই জায়গাটা কিন্তু যথেষ্ট সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু সুযোগ কিন্তু নিয়ে আসতে চলেছে। অর্থাৎ সিংহ রাশি হতে চলেছে মহাভাগ্যশালী রাশি। ডায়েরিতে আপনারা নোট করে নিন সিংহ রাশির ক্ষেত্রে। তবে আপনাদের ক্ষেত্রে একটাই মাইনাস পয়েন্ট, আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি এবং আপনাদের পঞ্চমপতি এবং অষ্টমপতি ষষ্ঠভাবে চলে যাওয়ায় শরীরগত দিকটা, এবং সপ্তমপতি ষষ্ঠভাবে চলে যাওয়া আপনাদের, এবং সেখানে বৃহস্পতির সঙ্গে একত্রে দাম্পত্য সুখের জায়গায় কিন্তু সমস্যা কিন্তু আপনাদের থাকছে সিংহ রাশির ক্ষেত্রে। বি কেয়ারফুল। এবং আপনাদের কেরিয়ারের জায়গাটা কিন্তু ভালো, আবার কর্মকের দিকটা, কর্মকেন্দ্রিক সমস্যাগুলো আপনাদের কিন্তু কাটবে, নতুন কর্ম পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের নিয়ে আসতে চলেছে। এবং প্রপার্টি থেকে লাভ এই সময় কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে আসতে চলেছে। অর্থাৎ এই সর্বশ্রেষ্ঠ রাশি হতে চলেছে এই 5টি রাশি, ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। আবারও বলছি, ভাগ্যের পিছনে আপনারা দৌড়বেন না, আপনার পিছনে ভাগ্য দৌড়াবে, এই রকম কানেকশান। তবে আপনার জন্মছকে, আমি যে গ্রহের গোচরটা বললাম সেটা কিন্তু আপনার জন্মছকে থাকা দরকার, তবেই কিন্তু আপনারা সম্পূর্ণরূপে এই রেজাল্টটি কিন্তু আপনারা পাবেন। ভিডিওটি এ পর্যন্তই। এই বিষয়ে যদি আপনাদের কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই করুন। নমস্কার, ধন্যবাদ, সকলে ভালো থাকুন।